উন্নত বিশ্বে যোগাযোগকে সহজতর করার এক অসাধারণ উদাহরণ হলো মেট্রো রেল। 2012 সালে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে মেট্রো রেলকে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ঢাকা মেট্রো রেল ব্যবস্থাকে ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট, সংক্ষেপে MRT হিসেবে উল্লেখ করা হয়। এটি চালু হলে পুরো শহরে ট্রাফিক সমস্যা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসাইন। আমরা এখন একটা বলতে গেলে এক হিসাবে একটা ডেড সিটিতে বসবাস করছি। আমাদের গতিসীমা চলে এসছে 4-5 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা 15 কিলোমিটারের উপরে না ওঠানো পর্যন্ত সিটি কিন্তু ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ অবস্থানে যেতে পারবে না। কাজে অবশ্যই মেট্রো হওয়ার পরে রাস্তায় ট্রাফিক জ্যাম কমবে কি না সেটা আলাদা একটা বিষয়, কিন্তু মেট্রো হওয়ার পরে অ্যাটলিস্ট আমাদের একটা অল্টারনেটিভ তৈরি হবে, যে আমি রাস্তা না যেতে পারলেও আমি মেট্রো দিয়ে যেতে পারবো। এই প্রকল্পকে সময় উপযোগী উল্লেখ করে একই সাথে সাপোর্টিং বাস সার্ভিস চালুরও পরামর্শ দেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। মেট্রো যখন আমরা চালু করছি মেট্রো সাকসেসের জন্য এবং রোডের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, একই সাথে আমাদের যে বাস নেটওয়ার্ক আছে সেগুলোর এফিসিয়েন্সি বাড়ানোর ব্যাপারে আমাদেরকে অত্যন্ত উদ্যোগী হওয়া প্রয়োজন। এবং আমাদের যে অন্য বড় শহরগুলো আছে চট্টগ্রাম, রাজশাহী বা সিলেটের জন্য, তাদের জন্য আরেকটু লো ক্যাপাসিটি হলেও মেট্রো লাইনের কথা আমাদের চিন্তা করা উচিত। উত্তরা থেকে মতিদিল পর্যন্ত 20.10 কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 21,985.59 কোটি টাকা। ঘন্টায় প্রায় 60,000 যাত্রী চলাচল করবে মেট্রো রেলের মাধ্যমে। 16টি স্টেশনে 5 মিনিট পরপর একটি করে মেট্রো রেল পাবে যাত্রীরা। 3টি পথে চলবে মেট্রো রেল, এর মধ্যে 1টি পথে মেট্রো রেল স্থাপনের কাজ শুরু হলেও বাকি 2টি পথে এখনও যাচাই হয়নি সম্ভবতা। স্বপ্নের এই মেট্রো রেল চালুর অপেক্ষায় সাধারণ মানুষ। তো ডিজিটাল বাংলাদেশ গড়ার জননেত্রী শেখ হাসিনা যে ব্যক্তিত্ব করেছে তার একটি এই মেট্রো রেল একটি মাইল ফলক ইতিহাস হিসেবে থাকবে। মেট্রো রেল চালু হলে আমরা যে যানজটে পড়ি আমরা যানজট থেকে আমরা বাঁচতে পারবো। মেট্রো রেল চালু হয়ে মানুষ অনেক উপকৃত হবে, কর্মঘণ্টা নষ্ট হবে না। মেট্রো রেল চালু হলে পরে আমরা উত্তরা থেকে মতিঝিল যাইতে বর্তমানে যেই সময়টা লাগে তার চেয়ে সময় কম লাগবে। আমরা কাজকর্ম মনোযোগ দিয়ে করে বউ বাচ্চাকেও আবার বাসায় ফিরে এসে সময় দিতে পারবো। যোগাযোগ ক্ষেত্রে এক অবিস্মরণীয় মাত্রা যুক্ত করছে মেট্রো রেল। এটি চালু হলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সময় লাগবে মাত্র 30-40 মিনিট। এতে যেমন বাঁচবে কর্মঘণ্টা, তেমনি দেশের অর্থনীতির চাকাকে করবে আরও গতিশীল। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতে মাইটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান।